কেমন মনে হয়েছে? মিষ্টি মানে ওই রকম মিষ্টি না, পানসা মিষ্টি। এর একটু আপনি মনে করেন বাচ্চা আবার দুটো চোখে বাসে, যারা বুঝে তারা দেখে বলতে পারবো। আমি তো ছিলাম এই যে আপনার, আমরা দেখলাম যে পরিণ্যভাবে বাচ্চা হয়েছে, আমরা অনেক টাইট। এটা হলো চেনার উপায় হলো যে আমরা আছে আপনার, এটা হলো যদি আপনার পরিপূর্ণ গাছ পাকাও তাহলে এটা আপনার কাটলে এক সাইড থাকবে একটু কাঁচা আর অর্ধেকটা থাকবে আপনার একটু পাকা, আর মুখটা লালটি ধরবো তখন পাকবো, তখন মুখটা লালটি ধরবো। আর দেখতে চোখে বাসা হয়েছে আমার তো এই কথা, আপনি যে কথাটা বলে এটা ভুলে দেখেন। আচ্ছা ঠিক আছে, এখন হলো ওই যে দেখতে বুঝা যায় বাচ্চি, আর কাটলে বড় করেন ভিতরে একটু কিসের ভিতরে উপরে জিনিসটা বোঝা যায় অনেক ভালো। কেমন মনে হয়েছে? মিষ্টি মানে ওই রকম মিষ্টি না, পানসা মিষ্টি। মানে এখন তো আমের এখনো সিজন আছে না, এটা হলো ঝড়ে পড়ছে ওই আমটা আসছে না, ওইটাই আর কি বাজার আসছে। একটু গরম হয়ে পাকছে কিন্তু মিষ্টি হতো না, হিমসাগর আমের যেটা মিষ্টি ওই মিষ্টিটা নাই। আপনার কথা ঠিক আছে, প্রশ্নটা হলো এই আমটা আরও বাতি হয়ে মানে শক্ত হয়ে পরিপক্ক হয়ে বাজার আসতো, এখন এটা ঝড়ে পড়ে গেছে, তারা কী করবে তো এখন এটা আসছে বাজারে। মানে আমের ভিতরে সবচেয়ে শিশু আম বলে কোনটা মনে হয়? আম তো হলো ল্যাংড়া আছে, তারপরে হিমসাগর আছে, লতা আম আছে, আরও বিভিন্ন আম আছে ভালো ভালো, ফজলি আম। না আমার কাছে শিশু দিয়ে আমি আমার হিমসাগর চাইছি না, এখন ওই রকম লাগতেছে না। এটা হলো আপনার এই গাছে গাছে পাকার আমরা সিস্টেম থাকবো এরকম, আপনার এইরকম সিস্টেম থাকবো, মুখটা এরকম লালি ধরবো, মুখটা এরকম লালি ধরবো, লালি ধরার পরে এই সাইডটা একটু কাঁচা থাকবো, নিচ সাইডটা কাঁচা থাকবো, এটা হলে তাহলে বুঝতে পারবেন যে গাছ পাকা। আর পুরাপুরি যারা দেখবেন একবারে নরম হয়ে গেছে, আর তাপমাত্রা বেশি হয়ে গেছে গা, এটা আমরা গরম বেশি তাপমাত্রা বেশি নরম হয়ে আছে একবারে নরম, এটা হলো আপনার মেডিসিন দেওয়া থাকে। আর এরকম যারা না থাকবে এটা মেডিসিন দেওয়া না, এটা হলো গাছ পাকা। চেহারা থাকবে আমরা একটু কালো রঙের, একবার পুরোপুরি কালার হইব না। এই যে কেটে দেখা যাচ্ছে আপনি দেখেন, এই যে দেখেন বুঝলেন, এই যে এই ওই তলির সাইডটা একটু কাঁচা থাকবে, আর এটা পুরোপুরি পাকিয়ে যাবো গা। মানে এটা হলো গাছ গাছ পাকার সিস্টেমটা হলো এরকম।